বন্ধুরা বন্ধুরা আজকে আমি ছোট্ট কিচেন দেখাবো তোমাদেরকে। আমার কিচেনটা দেখে নাও আজকে। এখান থেকে শুরু করি। এই হলো জলের ড্রাম, এখানে আছে দুধ, আর এখানে আমি মশলা রাখি, মশলা চিনি চাপাতি এগুলো রাখি। নিচে সিলিন্ডার শিলনোড়া আর এটার ভিতরে মানে সেরকম এটার ভিতরে কিছু নেই। দেখো এই দেখো এখানে আমি উপরটায় কোনো সময় মাছ রান্না করে রেখে দিই। এখানে দেখো এটাতে আছে, এটাতে এটা আমি সব কাপ রেখে দিচ্ছি। আর ওখানে আছে একটা পিঠে বাজার খোলা, এখানে আছে একটা হটপট। এখানে জলের বালতি, এখানে জল এনে রান্না করি আমি এই জল দিয়ে। আর এখানে এটা হলো জালেনা, এখানে আছে কিছু কয়েকটা জিনিস। এটার ভিতরে আছে পুরোটাই আছে, কিছু কৌটো কাটি আছে, কিছু কৌটো আছে ওখানে। আর এখানটায় একটা চালের ড্রাম আছে, মশলা আছে, মশলার কৌটো আছে। আর এখানে মানে হলুদ টলুদ চিনি ঠিনি এখানে কিছু আছে। এখানে দেখো কিছু বাসন আছে, নিচে কড়াই ঠড়াই যেগুলো বেশি লাগে না, আমার সবসময় লাগে না, এখানে রেখে দিচ্ছি ওগুলো জিনিস। আর এখানে আছে বালটিন, প্রেশার কুকার, এই কিছু আছে জার। এগুলো দেখানো হলো তোমাদেরকে, এগুলো তো দেখিয়ে দিলাম। আর এখানে আছে দেখো কৌটোগুলোতে আছে বাচ্চারা খাওয়া, আর এখানে এই যে বাসন টাসন আছে। আর ওখানে ওই কোনাটায় রেখে দিচ্ছি পিড়ি, আর এটা তো সবজি টবজি রাখা হয়। আর আজকে কিছু সবজি এনেছে, এগুলো ওখানেই আছে। আর এই দরজাটা হলো আমাদের ঘরের দরজা, আর এই দরজাটা হলো বাইরে মানে এই দরজাটা হলো কলপাড়ে যাওয়ার দরজা, আর এই দরজাটা হলো তেমনি ওই রুমটায় যাওয়া, ঢুকে কলপাড়েও যাওয়া যায়।
এটাই হলো বোর্ড আর এইখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো এই হলো আমার ছোট রান্নাঘর তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।